আমার ঘর আমাকে সামলাতে হবে। স্বামীকে কি ওরা ফেরত পাঠালো? পাপা তুমি সালামের উত্তর দিলে না, আপা তোমাকে সালাম দিয়েছে। কি রে মা, তুই হঠাৎ করে কিছু না জানিয়ে চলে এলি, আমাকে অন্তত একটা ফোন করতে পারতিস, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আশ্চর্য পাপা, আমি তো আব্বার সাথে আব্বার গাড়িতে এসেছি। আমরা জানি তোমার আব্বুর গাড়ি আছে, কিন্তু তোমার আব্বুর গাড়ির চেয়ে তোমার বাবার গাড়ি অনেক। আন্টি, আপনি তো সবকিছু ম্যাটেরিয়ালিস্টিক ভাবে চিন্তা করেন। আমি তোমার বিয়ের সঙ্গে ফোন করছিলাম। বসেন। ভাই সাহেব, চা খাবেন না কফি খাবেন? কফি খাবো, তবে আমার বৌমার হাতে। যাতো মা, আমার জন্য না, সবার জন্যে কফি বানিয়ে নিয়ে। সাফকাত ভাই, আমাদের কুক আছে, ও কফি বানিয়ে দেবে। বাবা, তুমি ভাবছো যে মেয়ে কোনোদিন রান্নাঘরে ঢোকেনি, সে কি করে কফি বানিয়ে খাবে, তাই না?
আমি এক্ষুনি বানিয়ে খাওয়াচ্ছি। কিন্তু একটা কথা বাবা, আমি আব্বার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আজ তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, প্লিজ ভুলে যাও বাবা। সম্পর্কের মধ্যে ফাটল ধরার আগে সেটাকে কবর দেওয়া উচিত। পাপা, তোমরা ভেবেছিলে আব্বা আমার তালাকের ব্যাপারে ষড়যন্ত্র করছে, যে কারণে তার সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে। দ্যাট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং পাপা, প্লিজ ভুলে যাও। এখন তোমাদের সবাইকে আমি জবরদস্ত কফি বানিয়ে খাওয়াচ্ছি। এমন বউ তো মানুষ মরে যাবে তবু ত্যাগ করবে না। আপনারা এরকম একটি মেয়ে আমাকে দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কি জাদু, সামিয়াকে একদম কব্জা করে ফেলেছে। আচ্ছা লাবণী, তোমার কাছে কি মনে হয়, দাদি ডাক্তার দেখাতে রাজি হবেন? দাদি যদি জেনে যায় যে তাকে আমরা পাগল মনে করে ডাক্তার দেখাচ্ছি, তাহলে তো সে পুরো বাড়িটা মাথায় তুলবে। কিন্তু দাদির কথাবার্তা শুনে কি মনে হয় না যে উনি ধীরে ধীরে মানসিক সুস্থতা হারিয়ে ফেলছেন? রাতের পর রাত ঘুমোন না। আচ্ছা আচ্ছা মানছি, সামিয়া যেদিন প্রথম এ বাড়িতে আসে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে এই ব্যাপারটাকে এত গুরুত্ব দেওয়া কি ঠিক হচ্ছে? তালাক দাও, তালাক দাও, এটা কোনো কথা হলো? এটা একদমই ঠিক না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কথাটা সামিয়াদের বাড়িতে গেল কি করে? আরে সেইটা এখন ভেবে কি হবে, এখন তোমরা কি স্টেপ নেবে সেটা ভাবো। কি ব্যাপার, সবাই এত চিন্তিত কেন? দাদিকে দেখতে সাইকিয়াট্রিস্ট আসছেন, এখন বুঝতে পারছি না দাদি ডাক্তার দেখাতে রাজি হবেন কিনা। সাইকিয়াট্রিস্ট? জি। তাহলে দাদিকে বলার দরকার নেই, উনি যে সাইকিয়াট্রিস্ট। আর ডাক্তার সাহেবকেও বলে দিও উনি যেন দাদিকে সেভাবেই দেখেন, তাহলে তো হলো। গুড আইডিয়া। কফি কি সত্যি তুই বানিয়েছিস? বিশ্বাস হচ্ছে না তো? আরে সন ভাই, আমার মেয়ের যে কত গুণ আপনি জানেন। আজ তো কফি খেলাম, কিন্তু এই কফি আবার কবে খেতে পাবো? এক কাজ করুন না, কাল তো ছুটি আছে, কাল দুপুরে আমাদের সঙ্গে লাঞ্চ করুন, চলে আসুন, লাঞ্চ করা হবে, গল্পগুজব হবে। কি সামিয়া, আপনি যখন বলেছেন পাপাকে তো খাওয়াতেই হবে। শুধু পাপা? না না, কাল সবার দাও। কাল লাঞ্চের পরে কথা। একটা কথা আমাকে বলুন তো এসন ভাই, এই মেয়েটা এখন কার, আমার না আপনার?
মেয়েটা সর্বনাশ। আব্বা দেরি হয়ে গেছে, ডাক্তার আসবে দাদিজানকে দেখতে। ওয়াসিম না জানি একলা একলা কি করছে। ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি, ওদেরকে তো বলবেন। কিন্তু দাদিজানের কি করবেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন ডাক্তার? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু যে শুয়ে পড়তে হয় আপনাকে, চেক আপ করতে হবে। আচ্ছা, আমার অসুখটা কি? অসুখ? না না না, অসুখ না, জাস্ট চেক আপ। ডাক্তার, আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমার জান, চেক আপ করতে তো কোনো দোষ নেই। চেক আপের দরকার নেই। আর তুমি তো পাগলের ডাক্তার। আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? যাও যাও এখান থেকে, আমি সব জানি, সব ষড়যন্ত্র। ওই ওই কোটিপতি মেয়েটা কোথায়? কত টাকা দিয়েছে? হ্যাঁ, সব ওর টাকার গোলাম হয়ে গেছে। ইয়াসমিন, সব কথা ডাকো তাকে। ডাক্তার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও যাও এখান থেকে। দাদি আপনাকে কেউ চেক আপ করবে না, কেউ চেক আপ করবে দাদিকে, ঠিক আছে? ডাক্তার প্লিজ আপনি চলে যান, আপনি প্লিজ চলে যান। সবাই সবাই এখানে চলে, সবাই প্লিজ চলে যাও।
কি করছে? ওরা বলে আমি নাকি পাগল। আপনি বলুন, বলুন না ওদের, আপনি বলুন। আচ্ছা কোথায় আপনি? বাগানে? আমি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার কাছে কি মনে হয়? আসলে এটা সিজোফ্রেনিয়ার ফার্স্ট স্টেজ। এ পর্যায়ে এখনই যদি কন্ট্রোল করা না যায় তাহলে বিপদ হবে। কিন্তু কন্ট্রোল করব কি করে? চিকিৎসা করাতে হবে, আর অবস্থা যদি এর চেয়ে খারাপ হয় তাহলে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে হবে। মনে রাখা দরকার, এই ধরনের রোগীর খুব কেয়ার নিতে হয়। তার সব কথা শুনতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, আর এমন কিছু করা যাবে না সে মনে কষ্ট পায়। যদি কখনো কোনো বিষয়ে জেদ ধরে সেটা পূরণ করা দরকার। কিন্তু ডাক্তার সাহেব, সেই চাওয়া যদি ক্ষতিকর কোনো চাওয়া হয়? আসলে এ পর্যায়ে লাভ ক্ষতি বিচার করার ক্ষমতা রোগীর নেই। এনিওয়ে ফার্স্ট স্টেজ ইউজুয়ালি ওষুধেই ভালো হয়ে যায়। কিন্তু আমি আবারও বলছি, ওনার সব কথা শুনতে হবে, মানতে হবে, আর ওনাকে ভালোভাবে কেয়ারে রাখতে হবে, আদর ভালোবাসা দিয়ে। তুমি ওয়াদা করেছিলে আমি যা বলবো এ বাড়িতে তাই হবে। আমার পরিষ্কার কথা, সামিয়াকে তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে হবে, কারণ ও অপায়া, ওর ছায়াতেও অমঙ্গল। ও যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ বাড়িতে সুখ আসবে না। বুঝতে পারছো আমার কথা? আমার মাথায় আপনার হাত, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আমার আর ওয়াসিমের তালাক চান? কারণ একটা দাদি জানে না, এটা হতে পারে না। যেটা ভুল সেটা সবসময় ভুল। আমি আম্মাকে বোঝাবো, তার সব কথা আমি মানব না, যা হয় হবে। এই সমস্ত কথা হয় লাবণী না হলে লাবণীর মা আমাদের কানে তুলছে, তাই না? সাবধানে থাকবি, আমি ওয়াসিমের গলায় একটা তাবিজ পরিয়ে দিয়েছি, তোর গলায় তাবিজ পরিয়ে দেব। শফকত মিয়া, আমি এখন আমার খেলা শুরুই করি, 5 কোটি টাকা তুমি দেবে না তো? কি স্বপ্ন আম্মা? ওই যে তোর
বড় ভাইজনের মেয়ে।